হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে আমি হাত মুখ ধুয়ে দাঁতটা ব্রাশ করে এলাম। এখন আমি একটু মর্নিং স্কিন কেয়ার করব, তারপরে আমি আমার ব্রেকফাস্ট রেডি করব এবং তার আগে আমার ওষুধটা খেয়ে নিতে হবে। সো শুরুতেই আমি একটু একটু রূপচর্চা করি। আর আজকে ভেবেছি আমি একটু সিরাম ব্যবহার করব মুখে, যেটা আমি আসলে ইউজুয়ালি ইউজ করি না। আমার ঘরে পড়ে আছে, হয়তো আর কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। দাঁড়ান এটা চেক করি, এটার মেয়াদ 2023 সাল পর্যন্ত মেয়াদ আছে অবশ্য। এই যে আমি এই সিরামটা ইউজ করব, নিভিয়ার লুমিনাস ইভেন গ্লো, যেটা আসলে আমি ইউজ করিনি এবং আমি কোনো স্কিন কেয়ারই করি না। তো আমি ভেবেছি আজকে থেকে আমি স্কিন কেয়ার শুরু করব। বাই দ্য ওয়ে, আমি একটু হিজাবটা করে নিয়েছি, কারণ আমি হিজাব ছাড়া আসলে কমফোর্টেবল না এই জন্য। আর আমি খুব ছোটবেলা থেকে হিজাব করি, মানে 8-9 একদমই ছোটবেলা থেকে, আরও আগে। এইবার আমি আমার অল টাইম ফেভারেট, আমি সবসময় ওলে ইউজ করি। তো ওলের আরেকটা ক্রিম আছে, সেগুলোও ভালো, এটা সবচেয়ে চিপের মধ্যে পড়ে, সেটাও বড় কথা না, এটা আমাকে স্যুট করে। কিন্তু আমি নেক্সট টাইম আর এটা কিনবো না ভাবছি, কারণ এখন আমি সিম্পল ব্র্যান্ডের যে ফেস ওয়াশ ওটা ইউজ করছি, ওটা আমার খুবই ভালো লাগছে। তো আমি ওদের যে হাইড্রেটিং ক্রিম আছে ওগুলোই আমি আসলে ইউজ করব, এটাই আমার লাস্ট ওলে ব্যবহার করা। আর বেয়ার ফেসে জানি ঘুম থেকে উঠেছি, তো মুখ টুক ফোলা ফোলা লাগছে, আর এমনিতেই তো আমার স্বাস্থ্য মাশাল্লাহ। আই এরিয়াতে যে যদিও বলে যে আই এরিয়াটাকে অ্যাভয়েড করতে, তারপরেও দেওয়া হয়ে যায়। এটা হচ্ছে আমার অরিজিনাল ফেস, বেয়ার ফেস। আর আমি ইউজুয়ালি কখনো মেকআপ করিও না, সো এই ছিল আমার মর্নিং স্কিন কেয়ার। এখন আমি আমার ভ্যাসলিনের এটা ইউজ করব। গতকাল থেকে আবার একটু ঠান্ডা পড়ছে, গতকাল না পরশুদিন রাত থেকে, গতকালকে একটু বৃষ্টিও হয়েছে গতকাল পরশুদিন, কিন্তু আমার বাসা হয়নি, কিন্তু জেদ্দাতেই হয়েছে। এই জন্য আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, কয়েকদিন শীতের মতো হলো, তারপরে শীতটা একদম টোটালি চলে গেল, তারপরে আবার গরম পড়া শুরু করলো, আর ইদানিং আবার হচ্ছে আমার গরমটা আবার কমে গেল, গত 2 দিন হলো, এখন আবার একটু শীত শীত পড়ছে। অনেক সময় এখানেই ব্যয় করে ফেললাম, আর দেরি করা ঠিক হবে না, এখন ওষুধটা খেয়ে নেই আর ব্রেকফাস্ট রেডি করতে চলে যাই। তো এটা আর অল্প আছে, এটা যে কদিন আছে এ কদিন এখন এটা ব্যবহার করতে হবে, লোশনটা একটু অ্যালোভেরা। এটা আসলে আমার ডক্টরের সাজেস্ট করা, আমার অ্যালার্জির কারণে আমার স্কিনটা হাইপোথাইরয়েডের কারণে অনেক ড্রাই ফিল হয়, এই জন্য আমি ডক্টরকে বলেছিলাম, তখন ডক্টর আমাকে এটা সাজেস্ট করেছে। সো লোশন দিয়ে নিলাম, আর একটু বাকি আছে, বডি মিস্ট দেওয়া শেষ, এবার একটু পারফিউম না দিলে আসলে সকালটা জমবে না। সো এটা আমার খুব পছন্দের, আমার হাজবেন্ড দিয়েছিল আমাকে,
এখন মনে হলো দিনটা শুরু হলো, এখন একটা ফ্রেশনেস কাজ করছে। তাহলে এখন আমার ওষুধটা খেয়ে নেই, লাইনেই থাকেন। এখন আমি আমার ওষুধ খেয়ে নেব, আর আমি প্রতিদিন সকালে এই থাইরক্সটা খাই, থাইরক্স 50 মাইক্রোগ্রাম। সো এই ওষুধটা খাওয়ার একটা নিয়ম আছে, যারা এরকম ওষুধ খান তাদের জন্য বলছি, এই ওষুধটা কখনো হাত দিয়ে টাচ করবেন না, তাহলে এটার কার্যকারিতা ঠিক মতো পাওয়া যায় না। সো এই কারণে এটা জাস্ট এরকম করে আস্তে করে হাতের টাচ ছাড়া সরিয়ে নিয়ে সরাসরি ওষুধটা মুখে দিয়ে দিবেন। ও সরি, পানি নেই। তারপরে এটা এখন খাবেন। এই ডাবল চিনটা এত বিরক্তিকর লাগে, আপনাদের কি আমার মতো ডাবল চিন আছে? মোটা হওয়ার পর থেকে এই ডাবল চিনটা এত বিরক্ত করে আমাকে, কি বলবো, সব সময় এরকম করে ঢেকে রাখতে হয়। যাই হোক, এটা গেল আমার মর্নিংয়ের ওষুধ খাওয়া এবং স্কিন কেয়ার করা। এবার আমি কিছু কিছু হালকা গোছ কাজ করে নিয়েছি সকালে, এবার আমি আমার ব্রেকফাস্ট রেডি করব, প্লাস সারাদিন কি করব সেটা লিখে রাখবো। ওকে, সাথেই থাকুন। সে গেলাম আমার ব্রেকফাস্ট বানাতে, ইফতার মুখে চলে আসছিল। যাই হোক, দেখেন পাহাড়, গাছ, নৌকা, সুন্দর একটা ড্রয়িং। ভাগ্যিস এমএনএস ছিল শর্টকাটে, যদিও কয়দিন ইয়ে খাইলাম, গ্র্যানোলা খেয়েছি, গ্র্যানোলাগুলো খেতে হবে, নষ্ট হয়ে যাবে, মেয়াদ শেষ হয়ে যাবে। কর্নফ্লেক্স খেতে হবে, আসলে খাবার বেশি হয়ে গেছে মানুষ কম চেয়ে তুলনায়। কিন্তু আমি মানে এমএনএস এর খাবার যে এত মজা, এমএনএস মানে হচ্ছে মার্ক অ্যান্ড স্পেন্সার। তো এর মধ্যে যে দেখেন দুধ এবং কলা দিয়ে খাওয়ার নিয়ম, আমার ফ্রেশ মিল্কটা শেষ হয়ে গেছে, আবার নতুন করে কিনতে হবে। সকালে ভেবেছিলাম সুপার শপে যাব হেঁটে হেঁটে, পরে আলসেমি করে আর গেলাম না। সো এখন যেটা করব, আমি পাউডার মিল্ক দিয়ে খাবো, আর আমি কলাটাকে এখন পিস পিস করে নিই চামচ দিয়ে। আমার কাছে কিন্তু এই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে যারা খান? টেস্টটা কেমন জানেন? ওই যে ছাতু বানাইতো না মা মা খালারা আগের দিনে, ওই টাইপের একটা টেস্ট লাগে, ওরকমই লাগে। মানে এটা যখন দুধটা দেওয়া হয় তখনই সেম, ইস কলাটা একটু নষ্ট হয়ে গেছে এখানে। আমি সৌদিতে আসার আগে কখনো গ্রিক ইয়োগার্ট খাইনি, সো আজ এরা ভাব নিয়ে লাভ নাই, সৌদিতে আসার পরে খেয়েছি প্রথম। এবং আই লাভ দিস। এই যে কলাগুলোকে দেখেন পিস করে নিলাম। এবার যেটা করব, আমার ক্রিম চিজের বোতলের মধ্যে দুধ রেখেছি, পাউডার মিল্ক। সো এখান থেকে আমার মনে হয় পাউডার মিল্ক খাওয়াটা ঠিক না, অ্যালার্জি যাদের আছে, বাট এত আসলে হবে না, এত আমি আগে খেতাম না মাঝখানে, তো আসলে এত মেনে চলা যাবে না। সো পাউডার মিল্ক নিয়ে নিলাম, এবং আমি কিন্তু পাউডার মিল্ককে মিল্ক বানিয়ে নিলাম না, আমার এত শখ হচ্ছে না। সো পানি দিয়ে দিব এবার আমার বিস্কুটগুলোর ওপরে, যেটা একটু বেশি লাগে, মানে মিল্কটা বা পানিটা যেটাই দিই, কারণ এটা একদম গলে যায়। দুধটা দিলে মানে সরাসরি মিল্কটা ইউজ করলে মজা লাগে বেশি খেতে, বাট এখন কিছু করার নেই, আর পাউডার মিল্কগুলো নষ্ট হয়ে যাবে, আমি খাই নাই তো এতদিন, এই জন্য না খাওয়ার কারণে ঘরে জমা হয়ে গেছে অনেক। মিক্স করে নিচ্ছি। সকালবেলা আমি যদি কিনোয়া খেতে হবে, এগুলো আগে শেষ করি, কারণ কিনোয়া তো নষ্ট হওয়ার কিছু নেই। বাকহুইট কিনোয়া এগুলো আমি বেশি পছন্দ করি, কিন্তু যেহেতু এইগুলো ব্রেকফাস্টগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে, তাই এগুলো আগে খেয়ে ফেলবো, তারপর ওগুলো খাবো। তো যেটা বলতে চাচ্ছিলাম, চিয়া সিডটা পানি দিয়ে খেলে খুবই ভালো লাগে,
কিন্তু ইদানিং যেটা হয়েছে আমার সকালবেলা মনেই থাকছে না, এই যে এখন খেতে বসেছি এখন মনে পড়েছে, অথচ খাওয়ার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে খেলে ওটা ভালো, তো এখন তার খাওয়া যাবে না। সো আমার মিক্সচারটা প্রায় রেডি, এই যে আপনাদেরকে দেখাই, দেখেন একটু কম হয়েছে, আর একটু পানি বা আর একটু মিল্ক দিলে এটার ঠিক আছে, আর মিল্কটা মানে একটু কম দিয়ে ফেললাম। ভালো করে, ছোটবেলায় আমার আম্মু আমাকে অনেক ছাতু বানিয়ে, আমি নানু বাসায় থাকতাম তো আব্বুর হাতে যখন আব্বু আসতো পাঠিয়ে দিত, আমার কখনো কখনো ভালো লাগতো, মোস্ট অফ দ্য টাইম আমার বেশি ভালো লাগতো না, অনেক সময় শুকনো হরলিক্সের মতো একটু চিনি মিশিয়ে গুঁড়ো দুধ মিশিয়ে খেতাম, তো এখন ভালো লাগে। সো এই যে আমার সকালের, এবং এটা জানেন এই 2টা বিস্ক মাত্র দিলে আমার ক্যালোরি কত আসছে আপনাদেরকে বলি, তো 2টা বিস্কে আমার 144 কিলো ক্যালোরি আছে, তো সেই তুলনায় এনার্জি কিলো ক্যালোরি, হ্যাঁ 144 কিলো ক্যালোরি আছে, সেই তুলনায় এটা খাওয়ার পরে একদম পেট ভরে যায়। সো এই জন্য এটা খুব ভালো, তবে এটা গ্লুটেন ফ্রি না কিন্তু, যেহেতু এটা হুইটের সুতরাং গ্লুটেন আছে, আর ইদানিং আমি গ্লুটেন খাচ্ছি, আসলে কত আর গ্লুটেন বেছে খাবো বলেন, বিসমিল্লাহ। এটা বেশ টেস্টি, এখন অনেকের কাছে আমি জানি এটা ভালো লাগবে না, কিন্তু আমার কাছে এটা খুবই টেস্টি লাগে, আমি আসলে খুব একটা স্পাইস লাভার না, তার মানে এই না যে আমি স্পাইসি খেতে পারি না, আমি তো স্পাইসি খেতে পারি, অনেক ঝাল খেতে পারি, কিন্তু সেটা অকেশনালি বা কখনো শখ করে, কিন্তু রেগুলার খাবারে আমি স্পাইসি লাইক করি না, যত স্পাইস কম আমার কাছে সেটা তত বেশি ভালো লাগে, ফ্রেশ লাগে আর কি, অয়েল স্পাইস। তো এরই সাথে শেষ হয়ে গেল আমার আজকের সকালের স্কিন কেয়ার এবং ব্রেকফাস্ট রুটিন, ইচ্ছে করতেছে একটু বাহিরে যেয়ে হেঁটে আসতে, অনেক বাতাস হচ্ছে তো জানালা দিয়ে বাতাসটা যখন গায়ে লাগছে একদম মনে হচ্ছে গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে ঠান্ডাটা, বাইরে একটু রোদে হাঁটলে এখন ঠান্ডাটা কম লাগবে, ভালো লাগবে, তবে তারপরেও একটু ঠান্ডা হওয়ায় মজা, এই দেশে যে গরম সহ্য করা যায় না, এসিতেও কিছু হয় না, আর আমি এসিতে থাকতে মোটেও কমফর্টেবল ফিল করি না, রুমে এসিটা চালু থাকলে আমার খুব অস্বস্তি লাগে, তো ইদানিং যে এসি ব্যবহার করছি না কত 3-4 মাস হলো, এই জন্য একটু ভালো লাগছে, তো আবার কিছুদিন পরই আবার এসির ব্যবহার শুরু হবে, আবার শীতের দেশে যে বরফ পড়ে ওটাও ভালো লাগে না, অনেকেই বরফ খুব পছন্দ করে, আমারও দেখতে ভালো লাগে, কিন্তু তারপরেও বরফ পড়ার এরিয়াতে থেকে কোনো মজা নেই, খুবই গ্লুমি। আমি একা একাই খাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, আমার খুব ইচ্ছা করে আমার বাসায় কেউ বেড়াতে আসবে আমি রান্না করে খাওয়াবো, কিন্তু আমার বাসায় বেড়াতে আসার মতো কেউ নাই তেমন, আর এই দেশে থাকি, এদেশে তো নাই। এটা খেতে আমার এখন অনেক সময় লাগবে, কারণ আমি ধীরে সুস্থে
ইউটিউব দেখবো আর খাবো। তো এখানেই আজকের ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।